আসসালামু আলাইকুম সুধী দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সুধী দর্শক, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা উপস্থাপন করব সেটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার। এই বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ একসময় পাকিস্তানের আন্ডারে ছিল, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটা ভাগে ভাগ ছিল, আমরা পূর্ব পাকিস্তানের নামেই ছিলাম। তো পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই দেশটাকে বিভিন্নভাবে রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্নভাবে শোষণ করে গেছে। তো তারা চেয়েছিল যে বাংলাদেশের রাষ্ট্রভাষা বা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুকেই ঘোষণা করার জন্য, কিন্তু তদানীন্তন সেই পাকিস্তানি হানাদাররা বলেছিল যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের মুক্তিকামী মানুষেরা সেই দাবিকে কখনোই মেনে নেয়নি। পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা যে একটা জাতিকে তার ভাষা থেকে বঞ্চিত করার জন্য পাকিস্তানিরা চেষ্টা করেছিল। তাই তদানীন্তন ছাত্র শিক্ষক এবং আপামর জনসাধারণ এই বাঙালি জাতির ভাষা মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সেই বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা চেয়েছিল যে বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে বাংলা। তাই তারা বাংলাদেশের সেই সময়কার জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। 1952 সালের ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছিল, সালাম, রফিক, বরকত, জব্বার। সেই তাদের প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা পরবর্তীতে 1971 সালে পাকিস্তানিদের কাছ থেকে আমরা স্বাধীন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র পাই। তো যারা ভাষা আন্দোলনে বাংলাদেশের যে লোকগুলো শহীদ হয়েছিল তাদের আত্মার প্রতি রুহের মাগফিরাত কামনা করি। তাদের কারণেই আমরা একটা স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। সেই শহীদ মিনার, এই শহীদ মিনারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেল কলেজের পাশে অবস্থিত। এই শহীদ মিনার আমাদের বাংলাদেশের খুব একটা গৌরব এবং ঐতিহ্যের এবং অনেক সুন্দর একটা দৃশ্য। এখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। সেই শহীদ মিনারে আমি এখন অবস্থান করছি, এখান থেকে আমি আমার ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা খুবই কম, যারা তাদের নিজেদের মায়ের ভাষা, এই মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য, খুব কম জাতি আছে যারা এভাবে আমাদের মতো স্বাধীনতা আন্দোলন করেছে। তো পৃথিবীর ওই জন্য বর্তমানে ইউনেস্কো বাংলাদেশের এই অনেক মানুষের আত্মবুদ্ধির বিনিময়ে যে আমরা আমাদের যে মুখের ভাষা বাংলা কেড়ে নিতে পেরেছি, এই জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় প্রতি বছর সারা পৃথিবীতে। এই দিনটা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে, কারণ 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের কিছু তরুণ যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল আমাদের এই ভাষা আন্দোলনের সংগ্রামে। তাদের বিনিময়ে আজকে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারি, পৃথিবীর বুকে আমরা একটা স্বাধীন জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। তাই এই তাদের এই আত্মপ্রতির বিনিময়ে আমরা বর্তমানে 21শে ফেব্রুয়ারিকে সারা পৃথিবীব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করি। এটা আমাদের বাঙালি জাতির একটা গৌরব। সারা পৃথিবীর মানুষ জানে যে আমাদের ভাষা আন্দোলনের জন্য আমরা যে কতটুকু ত্যাগ স্বীকার করেছি, অনেক লোক শাহাদত বরণ করেছে। এই তাদের এই আত্মহুতির বিনিময়ে সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পালন করা হয়, এবং প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীর মানুষ জানতে পারে যে বাঙালি জাতি তারা তাদের মায়ের ভাষাকে ছিনিয়ে নেওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। এই ত্যাগের কারণেই আজকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। সুধী দর্শক, চলুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তুলি, একটা স্বাধীন সার্বভৌম এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াই। আমরা এই কাজে যারা যেখানে যেভাবেই দেশ এবং দেশের বাইরে যারা যেখানেই আছেন তাদের সবাইকে আমাদের দেশটাকে বিদেশে এবং সারা পৃথিবীতে আন্তর্জাতিক অঙ্গনে দেশটাকে আমাদের সবার সারা পৃথিবীকে এই একটা ভালো জাতি হিসাবে এবং ভালো দেশ হিসাবে গড়ে তোলার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন, এই অনুরোধ করছি। আর আমি আবারও আপনাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি।
আর এই শহীদ মিনারের আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেইনট্রি গাছ আছে, তারপরে আপনার কৃষ্ণচূড়া গাছ, এবং এখানে আছে হলো রাজকড়ই। রাজকড়ইটা হচ্ছে ফ্রান্সের জাতীয় উদ্ভিদ। দেখতে পাচ্ছেন এই গাছটা অনেক বড় হয়, এটাকে রাজকড়ই গাছ বলা হয়। সোজা যে গাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ, এবং এটিও একটি রাজকড়ই গাছ, অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে দেখা গেছে যে কিছু চালতা গাছ আছে, এই গাছটা দেখতে পাচ্ছেন পাতা বড় বড় চালতা গাছ। এবং এখানে বোতল ব্রাশ নারিকেলের গাছের মতো যে গাছটি আছে এটা দেখতে পাচ্ছেন, এটা বোতল ব্রাশ গাছ। এই শহীদ মিনারে প্রতিদিন অসংখ্য মানুষ ভিজিট করতে আসেন, এবং অনেকে এখানে বিশ্রাম নেন, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, ওষুধ কোম্পানি বলেন বা যারা মার্কেটিংয়ে চাকরি করেন, তারা এখানে এসে বিশ্রাম নেয়। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ। এখানে যারা শহীদ মিনারে যারা আসেন তাদেরকে আমি অনুরোধ করব, যারা হয়তো ঘুরতে আসেন অথবা বিশ্রাম করতে আসেন, তারা এখানকার পরিবেশটাকে যাতে সুন্দর রাখেন। এখানে দেখা যায় যে যে যেখানে ইচ্ছে যার মতো ইচ্ছে সেভাবে ময়লা আবর্জনা ফেলে জায়গাটা নোংরা করেন, কিন্তু এই নোংরা একসময় পরিবেশ দূষিত করে। দেখা যাচ্ছে যে অনেকে ময়লা আবর্জনা ফেলে, তো যারা এখানে আসেন তাদেরকে অনুরোধ করব যে এই জায়গাটাকে আপনারা ময়লা আবর্জনা ভর্তি করবেন না। এই জায়গাটা আমাদের একটা জাতীয় স্থাপনা, এটাকে আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমি এখন শহীদ মিনারের খুব কাছে চলে আসছি, দেখতে পাচ্ছেন শহীদ মিনারের যে স্থাপনা, এখানে দুই পারে দুইটা ওয়ালের মতো আছে, এবং মাঝখানে একটা সুন্দর আছে, এবং মোট পাঁচটা স্তম্ভ আছে এখানে। এখান থেকে শহীদ মিনারের এই সাইডটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত, এবং এই সাইডটা মেডিকেল হসপিটালের ছাত্রদের থাকার জায়গা, হোস্টেল বা মেডিকেল কলেজ, আর এই সাইডটা ঢাকা ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন সম্মুখের সাইডটা ঢাকা ইউনিভার্সিটি, আর পিছনের দিকটা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, আর এই সাইডে দূরে একটু একটা বুয়েট ক্যাম্পাস অবস্থিত। এখানে শহীদ মিনারের সামনের প্রান্ত, জায়গাটাও সুন্দর। আজকে আকাশে মেঘ থাকার কারণে একটু অন্ধকার মনে হচ্ছে। এখানে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে এটা একটা রাবার গাছ দেখতে পাচ্ছেন, আর এখানে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন করার গাছ আছে, বোতল ব্রাশ গাছ, এই গাছটা নারিকেলের মতো, এটা বোতল ব্রাশ। এই গাছটা দেখতে পাচ্ছেন রাবার গাছ, আর এখানে গাছ করে গাছ বড়, এটা আমরা আগেই দেখেছি। দূর থেকে অনেক ভালোই লাগে। আর এই দিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা, তো এই আজকে এই পর্যন্ত। শুধু দর্শক সবারকে আমি আবারও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করছি। মাঝে মাঝে আপনাদেরকে ভিডিওতে আপলোড করি। এখানে শহীদ মিনার থেকে বের হয়ে আসার রাস্তাটা দেখা যাচ্ছে, আমি রাস্তায় চলে এসেছি। শহীদ মিনারের সামনে ঢাকা ইউনিভার্সিটির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান ডিপার্টমেন্ট, আইন ডিপার্টমেন্ট, এইদিকে শিক্ষকদের যে থাকার জন্য আবাসন, অনেক বড় বিল্ডিং, এখানে শিক্ষকরা তাদের আবাসিক এলাকায় বসবাস করেন।
হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা। এখন একটু আকাশে রোদ ওঠার কারণে অনেক সুন্দর লাগছে দৃশ্যগুলো, যার কারণে আমি আবার ফিরে এসেছি এগুলো করার জন্য। দেখতে পাচ্ছেন এখন দৃশ্যটা অনেক সুন্দর লাগছে, কারণ আকাশে রোদ উঠেছে যার কারণে একটু আলোক উজ্জ্বল মনে হচ্ছে, ভালো লাগছে। বাহিরের দিকে অনেক মানুষ, তারা প্রতিদিন এখানে বিশ্রাম করে, এদিক দিয়ে চলাফেরা করে বসে থাকে, কেউ শুয়ে থাকে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে, রাজপুরের গাছগুলো অনেক লম্বা হয়, যে গাছগুলো রাজপুরের গাছ। সামনে এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজের আউটডোর, শহীদ মিনারের ভেতরের অংশ। এইদিকের সামনের দিকের প্রান্তটা ঢাকা ইউনিভার্সিটি, দেখতে পাচ্ছেন। শহীদ মিনার তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আমি আবারও আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি, প্লিজ 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 আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।